প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তোমাদের বাড়ির সবাই সব ভালো আছে? আমিও ভালো আছি। আমার নাম সুমিতা রানী মণ্ডল, ধামসাগর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়, চরণখোলা, বাগেরহাট। আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি অনলাইন ক্লাস নিয়ে, অষ্টম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ে একলব্যর কাহিনী পাঠ ষষ্ঠ, অধ্যবয়সী একলব্য। সে অনেক দিন আগের কথা, হস্তিনাপুরের কাছে একটি গভীর অরণ্য ছিল, সেখানে বাস করত নিষাদ বংশীয় রাজা হিরণ্যধনু। তার এক ছেলে ছিল একলব্য। একলব্যর একবার ইচ্ছা হলো হস্তিনাপুর গিয়ে গুরু দ্রোণাচার্যের কাছে অস্ত্র শিক্ষা লাভ করবে। সে তীর ধনুক নিয়ে দ্রোণাচার্যের কাছে উপস্থিত হল, সষ্টাঙ্গে প্রণাম করে বলল, গুরুদেব, আমি আপনার কাছে অস্ত্র শিক্ষা লাভ করতে চাই। তখন দ্রোণাচার্য জিজ্ঞাসা করলো, বৎস, তোমার পরিচয় কি? সে বলল, আমি নিষাদ বংশীয় বেদ। তখন দ্রোণাচার্য বলল, আমি রাজপুত্রদের অস্ত্র শিক্ষা দান করি। তখন সে মনের দুঃখে আবার সেই অরণ্যে ফিরে গেল। একটি লতা পাতা দিয়ে একটি কুঠির বানিয়ে তার সামনে একটি মাটি দিয়ে দ্রোণাচার্যের মূর্তি তৈরি করলেন। তার সামনে শুরু করলো তার কঠোর সাধনা। তীর ধনুক নিয়ে সে সাধনা করতে থাকলো। এদিকে ধৃতরাষ্ট্র ছেলে এবং পাণ্ডুর ছেলেদের পরীক্ষা করার জন্য একদিন সে সেই অরণ্যে গেল। দ্রোণাচার্য এবং পাণ্ডুর ছেলেদের আর কুরুক্ষেত্র ধৃতরাষ্ট্র ছেলেদের সঙ্গে ছিল একটি কুকুর। সে অপরিচিত কাউকে দেখলে ঘেউ ঘেউ করে ডাকত। তখন তারা যেখানে তাঁবুটা দিয়েছিল তার কাছেই ছিল একলব্যর সাধনা স্থান। সেই কুকুরটি একলব্যর সাধনা স্থানে গিয়ে ডাকতে থাকলো এবং তার সাধনায় ভঙ্গ করলো। তাই দেখে তার রাগ হলো এবং 60টি বাণ নিক্ষেপ করে কুকুরটির মুখ বন্ধ করে দিল। কুকুরটি সেই অবস্থায় দ্রোণাচার্য যেখানে তাঁবু নিচ্ছিল টানিয়েছিল সেখানে আসলো এবং তারা প্রত্যেকে খেয়াল করলো কুকুরটির মুখ কেউ বাণ মেরে বন্ধ করে দিয়েছে। তখন দ্রোণাচার্য মনে মনে ভাবলো যে এই বাণ আমি ছাড়া তো কেউ জানে না। তখন অর্জুনকে নিয়ে সেই কুকুরটির পিছনে পিছনে গেল। দেখলো অদূরে একটি বেত শিশু তীর ধনুক নিয়ে প্রশিক্ষণ করে যাচ্ছে। তখন শিশুটিকে জিজ্ঞাসা করলো, বৎস, তুমি কে? বলল, আমি সেই একলব্য। তুমি এই প্রশিক্ষণ কার কাছ থেকে নিয়েছ? গুরুদেব, আমি আপনাকেই মনে মনে গুরু মান্য করে আপনার কাছ থেকে এই প্রশিক্ষণ নিয়েছি। তাহলে দেখো, তোমরা যদি অধ্যবসায় করো বা কঠোর পরিশ্রম করো তাহলেও কঠিন কাজ সহজ হতে পারে। এই করোনার কারণে দেখো তো স্কুল বন্ধ, যার কারণে তোমাদের ক্লাস হচ্ছে না। অনলাইন ক্লাসগুলো যদি তোমরা দেখো এবং বই, যাবতীয় বই তোমরা যদি পড়ালেখা করো, অন্যদিক মনোনিবেশ না করে, তাহলে তোমরাও একদিন সফলতা অর্জন করতে পারবে। আর এই করোনাকালে বাইরে গেলে অবশ্যই তোমরা মাস্ক ব্যবহার করবে এবং সাবান দিয়ে অবশ্যই হাত ধৌত করবে বিশ সেকেন্ড ধরে এবং সুস্থ থাকার চেষ্টা করবে। আশেপাশে প্রতিবেশী তাদেরও সুস্থ রাখার জন্য পরামর্শ দেবে। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আমি শেষ করছি।